হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 2021 সালে যে সমস্ত বাংলা সিনেমা মানে মুক্তি পেয়েছে সেই সব সিনেমার হিট এবং ফ্লপ লিস্ট বলবো। তো এই বছর অনেক বাংলা সিনেমা সিনেমা হলে এসেছে এবং অনলাইন প্ল্যাটফর্মে এসেছে, কিন্তু আমি যেসব সিনেমার হিট ফ্লপ লিস্ট বলবো সেগুলো শুধুমাত্র বক্স অফিস মানে নির্ভর করেই বলবো। তো ভিডিওটা অবশ্যই আপনাদের পুরো দেখার অনুরোধ রইল। তো প্রথম যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে যে একদম প্রথমের দিকে আমি যাচ্ছি, শুরুর দিকে, তুমি আসবে বলে বনি কৌশানি অভিনয় করেছিল, পরিচালনায় ভূমিকায় ছিল সুজিত মন্ডল। এটা বক্স অফিসে ফ্লপ ছিল, সব থেকে সেরা ফ্লপ সিনেমা 2021-এ। তারপরে দুই নম্বর যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে মিস কল, সোহম ঋত্বিকা পরিচালক রবি কিনাগি। এই সিনেমাটা ফ্লপ, দারুণ ভাবে ফ্লপ হয়েছিল, কারণ কোনো সিনেমা হলে মানে 3 দিনের 4 দিনের বেশি চলেনি। 3 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে প্রেম টেম, যেটা খুব একটা খারাপ সিনেমা নয় আবার খুব একটা ভালো সিনেমাও নয়, বেশ একবার দেখার মতন সিনেমা। এই সিনেমাটা বক্স অফিসে এভারেজ বিজনেস করেছে, এভারেজ মানে মোটামুটি ঠিকঠাক বলা যেতেই পারে। 4 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে ম্যাজিক। তো ম্যাজিক নিয়ে লোকের একটা অধীর আগ্রহ যে এটা একটা অরিজিনাল গল্পে অঙ্কুশ কাজ করেছে এবং অর্ণব ভৌমিক গল্প লিখেছেন। তো বলে দেই যে সিনেমাটা যেভাবে মানে চলেছিল বা যেরকম দর্শকদের একটা রেসপন্স, তো সেদিক থেকে সিনেমাটা ভালোভাবে হিট হয়েছিল। 5 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে এই আমার রেণু, যেখানে আমরা সোহম এবং সোহিনী সরকারকে দেখতে পেয়েছিলাম। তো এই সিনেমাটা বক্স অফিস ফ্লপ হয়েছিল, দারুণ ভাবে ফ্লপ হয়েছিল, সে আপনারা জানেন কিভাবে চলেছিল। তো 6 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে সোহমের সিনেমা লকডাউন, সোহম, ওম, শ্রাবন্তী, তারপরে যে প্রেমা তু করেছিল সেই ছেলেটা, তো এই সিনেমাটা ফ্লপ ছিল। 7 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দার বাজি। বাজি নিয়ে জানি লোকেরা অধীর আগ্রহী, মানে ফ্লপ না হিট সেটা জানার জন্য। তবে আমি মানে G5 বা সিনেমা হল মিলিয়ে যদি বলি তাহলে সিনেমাটা কিন্তু ভালোভাবেই হিট হয়েছে। তো কারণ যদি বলি, এটা যেহেতু একটা ফ্যানরা বেশিভাবে বাজিটাকে দেখেছিল, তো সেক্ষেত্রে এটাকে হিট সিনেমা হিসাবেই আমি বলবো ধরা যায়। 8 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে তো গোলন্দাজ সিনেমাটাও কিন্তু দর্শকদের একটা ভালো রেসপন্স এসেছিল এবং সিনেমাটা কিন্তু দর্শকরা বেশ ভালোভাবেই পছন্দ করেছিল। তো এই সিনেমাটা বক্স অফিসে হিট ছিল, সুপারহিট সিনেমা। 9 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে FIR ফ্লপ। 10 নম্বর বলবো বনি। বনিটা সব দিক থেকে বিবেচনা করলে মানে বক্স অফিস অনুযায়ী এটা কিন্তু ফ্লপ সিনেমা। 11 নম্বরে যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে যে 11 নম্বরে বলবো ফ্লাইওভার, যেখানে কোয়েল মল্লিককে দেখতে পেয়েছিলাম। তো এই সিনেমাটা বক্স অফিসে বলে দেই খুব মানে ভালো বিজনেস করেনি, এটাকে এভারেজ বলা যেতেই পারে। 12 নম্বর বলবো মুখোশ, যেখানে অনির্বাণ অভিনয় করেছিল। তো এটা খুবই একটা ভালো সিনেমা, লোকেরা খুব ভালোবেসেছিল। তবে সিনেমাটা দুঃখের বিষয় এটাই যে এটা হিট হয়নি, তবে এভারেজ বিজনেস করেছিল। 12 নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে যে ট্যাংরা ব্লুজ, যেখানে পরমব্রত তারপরে মধুমিতা একসঙ্গে দেখতে পেয়েছিলাম। তো এই সিনেমাটাও বক্স অফিসে এভারেজ বিজনেস করেছিল। তো এইগুলো ছিল 2021-এ হিট ফ্লপ সিনেমার লিস্ট। তবে 2021-এ দাঁড়িয়ে সিনেমাগুলো যেভাবে এসেছিল, তো সেদিক থেকে বিবেচনা করলে বেশিরভাগ সিনেমা কিন্তু বক্স অফিসে চলেনি। তবে এর দ্বারাই বোঝা যে বাংলা ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে খুব একটা ভালো জায়গায় নেই। তবে মানে জিদ্দার প্রোডাকশন হাউস, দেবদার প্রোডাকশন হাউস মোটামুটি একটা চেষ্টা বা তাদের ট্যালেন্টের দ্বারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় বক্স অফিস আবার কিরকম কি মানে দিতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।